প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামলো এক বিলের ধার ঘেঁষে। ফারু গাড়ি থেকে নেমে রিহানকে উদ্দেশ্য করে বলছে, জায়গাটা তো অনেক সুন্দর। দেখতেই তো পাচ্ছি, চলো আজ তোমার মনের সব খোয়াশ পূর্ণ করব। মানে কেন, তুমি তো আমার গভীর ছোঁয়া পেতে চাও, এই জন্য তো এতদিন আমার সাথে কথা বলনি, তাই আজ তোমার মনের ইচ্ছাগুলো আমি পূরণ করতে এসেছি। এতদিন বললে তো এখন আমার নিজেরই লজ্জা লাগছে, কি যে করি মনে মনে বললাম। যাই হোক, দেখি কি হয়। অগত্যা কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা কিন্তু তাই বলে এই ফাঁকা জায়গায়? সুন্দরই তো আছে, ফার্স্ট টাইম বাসর করতে যাচ্ছি, খোলা আকাশ খোলা মাঠ না হলে কি ভালো লাগবে? আমি আর রিহান দুজনেই হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। তার মানে ও আগে থেকে এসব প্ল্যান করে রেখে গেছে? রিহান আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কি কেমন? আমি আর কোনো উত্তর দিলাম না, দুজনে বাড়ির ভেতরে গেলাম। বাইরে থেকে যতটা অপরিষ্কার দেখা যায়, ভেতরে তার থেকে অনেক সুন্দর, দেখে প্রাণটা জুড়িয়ে যায়। খারাপ না, ভালোই, আশেপাশে কেউই নাই, রিহান আমাকে উদ্দেশ্য করে বলল, চলো কিছু খাওয়া যাক। আমি বললাম, এখানে তো মানুষ নেই, তাহলে কি খাবা? এত কিছু বুঝতে হবে না, চলো আমার সাথে। রুমে গিয়ে দেখি আগে থেকে সব কিছু রেডি করা, দুজনের খাওয়ার পর্ব শেষ করে বেডে গিয়ে বসে আসি। সত্যি বলতে আমার কিছুই করতে ইচ্ছে করছে না, আমার এই সুন্দর জায়গায় বসে রিয়ানের সাথে গল্প করে কাটিয়ে দিতেই ইচ্ছে করছে, কিন্তু কি করার, আজ তো মনে হয় ওর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। এরকম হাজারো চিন্তা করছি বসে বসে, হঠাৎ করে পেছন থেকে দেখি রিহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কামনার আগুন। ও কোনো কথা না বলেই হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে কিস করছে। হঠাৎ এমন আক্রমণে আমি স্তব্ধ হয়ে গেছি। ধীরে ধীরে আমি ও রেহানের সাথে রেসপন্স করছি, প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করে কে যেন রুমের দরজা নক করছে, এদিকে রিহান ফারিয়া চরম মুহূর্তে পৌঁছে গিয়েছে। আস্তে আস্তে দরজায় নক করার শব্দটা ক্রমাগত বেড়েই চলেছে, এখন মনে হচ্ছে একজন না একাধিক মানুষ দরজায় জোরে জোরে আঘাত করছে। আমরা দুজন কাউকেই ছাড়তে ইচ্ছে করছে না, খুব বিরক্ত হয়ে পড়েছি দরজার শব্দের কারণে। হঠাৎ করে আমি রিহানকে আমার কাছ থেকে সরিয়ে বলছি, এই রিহান এই সময় এখানে কে আসবে, তুমি কি কাউকে বলেছ? রিহান তখন বলল, না তো, আসলেই তো এই সময় এখানে তো কেউ আসার কথা না, আমার বন্ধুও তো জানে না আমরা যে এখানে আসছি। কেউ যদি আমাদের দুজনকে এই অবস্থায় দেখে তাহলে তো মান সম্মান সব শেষ, তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরো, দেখি কে এসেছে। তাড়াতাড়ি রেডি হয়ে রিহান দরজা খুলতেই হুড়মুড় করে 7-8 জন লোক রুমে ঢুকে পড়েছে। এত মানুষ দেখে আমরা দুজনেই ভয়ে শেষ। কয়েকজন এরই মধ্যে বলে ফেলেছে, চেয়ারম্যানের মাইয়া আকাম করতে গিয়া ধরা খাইছে, ওই সবাই ওগো বাইন্দা লইয়া চেয়ারম্যানের কাছে চল। 2-1 জন রিহানকে ইতিমধ্যে থাপ্পড় দিয়ে ফেলেছে, আমাদের দুজনকে বেঁধে রাখছে বিকেলে সালিশ বসাবে, সারা গাঁও গ্রামে ছড়িয়ে পড়েছে চেয়ারম্যানের মাইয়া রফিকের পোলার লগে আকাম করতে গিয়া ধরা খাইছে। এদিকে চেয়ারম্যানের চেলা পেলারা রিহানের বাবা রফিক মিয়াকে বাড়ি থেকে তুলে আনছে, চেয়ারম্যানের বাড়ির সামনে ওর বাবাকে সঙ্গের মতো দাঁড় করানো হয়েছে, 2 হাত পেছনের দিকে বেঁধে রাখছে, যেই আসছে সেই বলে, পোলা যে আকাম করছে এই মুখ এখন গ্রামগঞ্জে সবারে দেখাবা কেমনে, তোমার তো গলায় কলসি বাইন্দা পানিতে ডুবে মরা উচিত বলেই চুনকালি মুখে মারে। আবার অনেকে বলে, ফকিরের পোলার বুকের বাটা আছে বলতে হয়, চেয়ারম্যানের মায়ের সাথে পীড়িত করে, আমরা এর বিচার চাই। চেয়ারম্যান সাহেব আজ নিজের মাইয়ার বিচার করবেন, কি বিচার করবেন শুনি, পোলা মাইয়া তো ধৈর্য আনছি। ফারিয়ার বাবা ততক্ষণে পাথরের মতো হয়ে গেছে, যে এত বছর মানুষের বিচার করে আসছে সে আজ কি করে তার মেয়ের বিচার করবে, তাও আবার নষ্টামি করতে গিয়ে ধরা খেয়েছে। 4টা বাজে, বিচার বসেছে, সারা গ্রামের মানুষ আজ আমাদের এখানে, আশেপাশের গ্রাম থেকে মানুষ এসেছে বিচার দেখতে, চেয়ারম্যানও আসছে, বিচার যথাসময়ে শুরু হয়েছে। মোড়লপালের বড় ছেলে বলছে, তা বলো তোমরা কি কি করছো, কিভাবে করছো বলো, আমরা সবাই শুনি। মোর্শেদ কাকু বলছে, এদের যারা ধরে এনেছে তারা কি দেখেছো বলো। কাকু, আমরা যখন সবাই বাড়ির ভিতরে ঢুকি তখন দেখি এই দুইটার গায়ে কোনো কাপড় চোপড় নাই, বিছানায় দুইজনই নগ্ন অবস্থায়। এই কথা শুনে আমার বাবা আর ভাইয়ের মাথা নিচু করে ফেলেছে, অথচ তখন আমরা কাপড় চোপড় পরাই ছিলাম। এই কথা শুনে রিহান চিৎকার করে বলছে, একদমই মিথ্যা কথা বলবি না, আমরা এমন কোনো অবস্থাতেই ছিলাম না,
আঙ্কেল ভাইয়া বিশ্বাস করেন, আর আমি ফারিয়াকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। রিহানের কথা শুনে কয়েকজন চিৎকার করে বলছে, বিয়ে দিলে তো সব শেষ, কিন্তু ওরা যে আকাম করেছে তার বিচার কি হইব? এমন হইলে তো কাল আরো ছেলে মেয়েরা এমন কাজ করবে, তারপর বিয়ে করে ফেলবে, ওরা জিনা করছে এর বিচার চাই। সমস্ত মানুষ এক স্বরে বলল, আমরা এর বিচার চাই। আমার বড় ভাই তখন বলল, তা এখন তোমরা কি বিচার চাও বলো? আমরা চাই দুজনকে 200 বেথের বাড়ি, তাদের চুল কেটে দেওয়া হোক, চুনকালি মেখে সারা গ্রাম ঘোরাতে হবে, রফিক মিয়াকে 100 জুতার বাড়ি, তাকেও চুনকালি মেখে সারা গ্রাম ঘোরাতে হবে। চেয়ারম্যান বলল, তবে তাই হোক। এদিকে আমাদের দুজনকে 100 বাড়ি দিতেই দুজনেই অজ্ঞান হয়ে যায়, সারা উঠোন রক্তে রঞ্জিত হয়ে পড়েছে। আমাদের এই অবস্থা দেখে দুজনেরই মা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করছে। তারা বলছে, অনেক হয়েছে, এবার ওদের ছেড়ে দেন, পাপ করেছে আল্লাহ মাফ করবে, আপনারা ছেড়ে দেন। কিন্তু না, তাদের মায়েদের সরিয়ে দিয়ে, তাদের 200 বাড়ি দিয়ে অজ্ঞান অবস্থায় দিয়ে তারপরই ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে রফিক মিয়াকে 10 জুতোর বাড়ি দিয়ে তাকে সারা গ্রাম ঘোরানো হয়েছে। তার স্ত্রী স্বামীর এই অবস্থা দেখে বারবার চেয়ারম্যানকে বলছে, আমার পোলার শাস্তি আমার জামাইরে দিয়েন না। চেয়ারম্যানের হাতে পায়ে ধরে বলছে, কিন্তু সেদিন তার আহাজারি কেউই শোনেনি। এদিকে ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর ওদিকে স্বামী চুনকালি মেখে গ্রাম ঘুরছে। ছোট ছোট বাচ্চারাও তাকে দেখে মজা নিচ্ছে, ইট দিয়ে ঢিল ছুঁড়ে মারছে। রাত 8টা, রোহানের মা, আমার বুকটা একটু ডোলে দাও তো, অনেক ব্যথা করছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমার পোলাডারে আমার সামনেই এই মায়েরগুলা মারছে, এমন দিন দেখার আগে আল্লাহ আমার চোখগুলো কেন নিয়ে যায় নাই। আমার বুকটা ডোলে দাও রিহানের মা, বুক ডোলে দাও, আমার কিছুই ভালো লাগছে না। কি বলবে সে, স্বামীর সাথে সেও বোবা হয়ে গেছে, স্বামীও মুখে কিছু বলতে পারছে না। চলো রোহানের মা, পোলাডারে একটু দেখে আসি, রুমেই তো আছে নাকি, চলো। রিহানের এখনও জ্ঞান ফেরে নাই, মেডিকেলেও নিয়ে যাওয়া হয় নাই, রোহান গিয়েছে ডাক্তার আনতে। এদিকে রিহানের বাবা গিয়ে রিহানের ঠিক মাথার কাছে বসে আছে। বাপরে, আজ তোর বাপে টাকা নাই বলে আজ তোকে এমন করে মারছে? আমার কথা না হয় বাদই দে বাপ, মোড়ল বাড়ির বড় ছেলে এত কথা বলছে, তুই জানোস ওই বাপ আর ছেলে কত মাইয়ার সাথে ধরা খাইছে, কিন্তু তার কোনো বিচার হয় না রে বাপ। রোহান এসে বলছে, আব্বা কোনো ডাক্তার আসতে চাইছে না। রিহানের বাবাও ও বলে নিজের রুমে চলে গেছে। ঘুমানোর আগে রিহানের মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আমি যদি মরে যাই আমার পোলা দুইটারে তুমি দেখে রাখো, ওই মাইয়ারে এই বাড়ির বউ বানাইও। রিহানের মা এতক্ষণ কিছু না বললেও এখন হাউমাউ করে কান্না করে দিয়েছে। সকাল সকাল চেয়ারম্যানের কাছে গিয়ে মোর্শেদ কাকু গিয়ে বলছে, কিছু খবর পাইছে নি? ওই যে রিহানের বাপ, সে তো মরে গেছে। রেহানের মৃত বাবাকে দেখার জন্য আবারও গ্রামের সকলে তাদের বাড়িতে ভিড় জমিয়েছে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। এই 2 মাসে রিহান একবারও ফারিয়ার নাম উচ্চারণ করেনি, যদিও ফারিয়া অনেক চেষ্টা করেছে তার সাথে দেখা বা কথা বলতে, তবুও সে তাকে সুযোগ দেয়নি। এদিকে ফারিয়ারও বিয়ের ঘর আসা শুরু করেছে, কিন্তু সে রিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে নারাজ। কিন্তু এভাবে আর কতদিন, বিয়ে তো তাকে বসতেই হবে। ফারদিনও মনে মনে ভেবে নিয়েছে যে সে বাবার সাথে কথা বলে রিহানের সাথেই ফারুর বিয়ের ব্যবস্থা করবে। এই বিষয়ে সে অনেকবারই রিহানের সাথে রাস্তায় কথা বলতে গেলেও রিহান কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়, আর ফারদিনের মনের কথা তার মনেই রয়ে যায়, সেটা আর প্রকাশ হয় না। এখন রিহানের সংসার তার বড় ভাইই চালায়। ফারুর বিয়ে ঠিক হয়েছে, সামনের শুক্রবারই তার বিয়ে, আজ রবিবার। রিহান বসে বসে পড়ছে, সে শুনেছে ফারুর বিয়ের খবর, কিন্তু সে বিষয়ে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হয়নি। তার একটাই বাক্য, এই বিষাক্ত ভালোবাসা তার থেকে সব কিছুই কেড়ে নিয়েছে। দেখতে দেখতে শুক্রবার চলে আসছে। সকাল থেকে রিহানের মা রিহানের রুমের সামনে পায়চারি করছে, কিছু একটা বলবে ছেলে দরজা খুললে, কিন্তু 8টা বাজতে চলেছে, কিন্তু ছেলে এখনও রুমের দরজা খোলার খবর নেই। সকাল 9টা, রিহান দরজা খুলে ফ্রেশ হয়ে তার মাকে নাস্তা দিতে বলে। তার মা তাকে খাবার দিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। রিহান বলল, কিছু বলবে? তার মা তাকে আস্তে আস্তে করে বলছে, তোর বাবা মারা যাওয়ার আগের দিন রাতে এই কথা বলে গিয়েছিল যে ফারিয়াকে যাতে তোর বউ করে নিয়ে আসি,
রিহান শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে, ও এই ব্যাপার আগে বলবে তো, চিন্তা করো না। তুমি এক কাজ করো, তুমি 1 মাসের জন্য নানার বাড়ি চলে যাও, ভাইয়াকেও বলো কোথাও থেকে ঘুরে আসতে, আর এখনই রেডি হও। রেডি হয়ে রিহান তার মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফারিয়াদের বাড়ির সামনে গিয়ে খুব সতর্কতার সাথে ফারিয়ার রুমে ঢোকে। যেহেতু রিহান এখনো ফারিয়াকেই চায়, সে অনুযায়ী কেউ তাকে বন্দি অবস্থায় রাখেনি। হঠাৎ রিহানকে ফারিয়া দেখে অবাক হয়ে যায়। কিছু বলার আগেই রিহান বলল, আমাকে না ভালোবাসলেও এখনো তোমার আমার সাথেই যেতে হবে, বলেই তার হাত ধরে পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। যাওয়ার আগে ফারিয়া বিছানায় একটি চিরকুট লিখে যায়। কেউ ভাবতেই পারেনি এমন কিছু হবে, সবার ধারণার বাইরে ছিল সবকিছু। দুপুর 2টায় বরযাত্রী এসে হাজির। ফারুর মা তার রুমে এসে দেখে মেয়ে তার ঘরে নেই, সারা বাড়ি খুঁজেও সে মেয়েকে খুঁজে পায় না। তার মনে সন্দেহ জাগে, তাড়াতাড়ি রুমে এসে দেখে বিছানার উপরে একটা চিরকুট। কাঁপা কাঁপা হাতে খুলে দেখে চিরকুটে লেখা, আমায় যে কষ্ট দিয়েছেন আপনারা, সেই কষ্ট আজ থেকে আপনার মেয়েই পাবে, তবে হ্যাঁ একবারে নয়, তিলে তিলে। আর হ্যাঁ, আমাদের খুঁজে কোনো লাভ নেই, পাবেন না, থানা পুলিশ করেও কোনো লাভ নেই, কারণ আপনার মেয়ে স্ব ইচ্ছায় আমার সাথে গিয়েছে। এটা পড়েই তার মাথায় হাত, চেয়ারম্যান আর ফারদিনকে দেখাতেই তাদের মাথায়ও হাত। এখন এই বাড়ি ভর্তি মানুষগুলোকে কি উত্তর দিবে, তারা সেই উত্তর খুঁজে পায় না। সেদিন আবার নতুন করে অপমানিত হয় ফারিয়ার পরিবার। সেদিন পালিয়ে গিয়ে রিহান আর ফারিয়া বরিশাল সদরে ওঠে তার খালার বাসায়। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। এই 6 মাস রিহান ফারুকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করলেও কষ্ট দিতে পারেনি, সে ভালোবেসে ফেলে। একদিন ফারিয়ার হাত ধরে বলে, আমি সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে চাই তোমাকে নিয়ে। এরপর থেকে ফারিয়ার সাথে তার পরিবারের আর কোনো যোগাযোগ নাই। সব কিছু ঠিক থাকলেও রিহানের মা ঠিক নাই, কারণ ফারুককে দেখলেই সেই বেয়েজ্জিতির কথা মনে পড়ে। তার স্বামী হারানোর সব কিছুর জন্য ফারুককেই সে দায়ী করেন, যত রকমই অত্যাচার আছে সব কিছুই তিনি করেন। মাগরিবের আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। উঠে গিয়ে উজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছি। ড্রয়িং রুমে গিয়ে দেখি লুবনা আর শাশুড়ি মা ঘুম মেরে বসে আছে, হয়তো কিছু নিয়ে বেশ চিন্তিত। আমি অত কিছু পাত্তা না দিয়ে রুমে এসে নামাজ আদায় করে নিলাম। রাতে রিহান বাড়িতে আসলে জানায় যে সে 1 সপ্তাহের জন্য ঢাকায় যাবে। শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। রাত 10টায় রিহান আমার রুমে এসে চিথে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম। কিছুক্ষণ পর উঠে গিয়ে আমার পেটে ও কান পেতে বসলো। কি শুনলো আমি জানি না, পেটে হাত বুলিয়ে দিয়ে একটা চুমু দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি চলে গেলে নিজের খেয়াল রেখো কেমন, আজকাল তো নিজের যত্নই নাও না তুমি, একটু যত্ন নিও নিজের, আমি সব কিছু এনে রেখেছি, শুধু মন চাইলেই খাবে। তারপর আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এখানে কিছু ড্রেস আছে, এখান থেকে একটা পরে আসো তো, দেখি কেমন লাগে, বলে মুচকি হাসি দিল। আমিও ড্রেস পরে তার সামনে যেতেই সে বলল, মাশাল্লাহ। রিহান আজ সকালেই চলে গিয়েছে ঢাকায়। সকাল থেকেই আমার মনটা খারাপ, কিছুই খাইনি এখন পর্যন্ত। খাবার টেবিলে যেতেই দেখলাম লুবনা আর মা কি নিয়ে যেন বলা বলি করছে। আমি যেতেই তারা চুপ হয়ে যায়। আমি গিয়ে সোজা খাবার নিয়ে টেবিলে বসে পড়েছি। একটু পর মা বলল, শোনো মেয়ে, প্রতিদিন তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না, আমারও বয়স হয়েছে, এখন আমার বিশ্রামের সময় বুঝলে, বুড়ো বয়সে এসে এখন ছেলের বউকে রান্না করে খাওয়াতে হবে, পারবো না আমি এসব, বলেই হাতে থাকা কাছের প্লেটটা সজোরে ফেলে দিল এবং সেটা ভেঙে গেল। প্রচণ্ড শব্দে আমি ভয় পেয়ে যাই। তারপরও স্বাভাবিক গলায় আমি বললাম, কিন্তু মা রান্না তো লুবনা করে। এর মধ্যেই লুবনা বলে উঠল, আজ থেকে আমি রান্না করতে পারবো না, আর তোকে রান্না করে খাওয়ানো তো আমার বইয়েই গেছে, তাহলে আমি এই ভারী পেট নিয়ে কষ্ট করে রান্না করে তোকে খাওয়াবো, সেটাও তো হয় না, তোর রান্না তুই করে খা। এটা বলতেই দুই বউ শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে এবং আমাকে মারা শুরু করে। এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। তাদের দুজনের এক একটা লাথি ঘুষি আমার কলিজায় গিয়ে লাগছে। আমি যথাসম্ভব চেষ্টা করছি পেটটাকে সেফ রাখতে, কিন্তু সেটা কি করে সম্ভব। তারপর থেকে ঘরের সব কাজ আমাকেই করতে হতো, সব ভারী ভারী কাজগুলো আমাকে দিয়েই করাতো। আর বলতো, এভাবে নাকি শরীরের ব্যায়াম হবে, তাহলে নর্মাল ডেলিভারি হবে, রিহানের নাকি টাকা বেঁচে যাবে নর্মালে ডেলিভারি হলে। এমনিভাবেই আমার সাথে তারা অত্যাচার করতে থাকে।
ট্যাঙ্কের চাবি দিয়ে ট্যাঙ্কটা বন্ধ করে রাখতো, বলতো মোটর নষ্ট হয়ে গেছে, আর বলতো যা সামনের কুয়ো থেকে বালতি ভরে পানি নিয়ে আস, তরকারিতে কোনো একটু ভুল হলে ধরেই মারতো, হাত দিয়ে না পারলে লাঠি ঝাড়ু যা পেতো হাতের কাছে তাই দিয়েই আমাকে মারতো। আমি কত অনুরোধ করে বলতাম, মা এভাবে আমাকে মাইরেন না, সন্তানটা তো আপনার ছেলেরই, এভাবে আমাকে মেরে ওকে শেষ করে দিবেন না, আল্লাহর দোহাই লাগে, লুবনার পাও পর্যন্ত জড়িয়ে ধরেছি, তুই তো একসময় মা হবি, আমার কষ্টটা একটু বোঝ, এমনি আমাকে মারিস না। কিন্তু না, কেউই আমার কোনো কথাই শুনতো না, আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়ে দোয়াই করি, কোনো কিছুর বিনিময়ে যেন আমার সন্তানটাকে রাখে আর তাদের হেদায়েত দান করে। তারা আমাকে ঠিকমতো খাবারও দিত না, আমার জীবন আবারও আগের মতো হয়ে গেছে। এদিকে রিহানও 1 সপ্তাহর কথা বলে 1 মাস হয়ে গেছে, তারও কোনো আসার খবর নেই। একদিন বাড়িতে কেউ না থাকায় পাশের বাসার ভাবি এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে, এক পর্যায়ে বলছে, ভাবি এত কষ্ট সহ্য করে পড়ে আছো কেন, চলে যাও না রিহানকে ডিভোর্স দিয়ে। কোথায় যাব ভাবি ওকে আমি ছেড়ে, আর আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই, রিহান ছাড়া আমার তো আর কেউ নেই। তারপর কিছুক্ষণ কথা বলে উনি চলে যায়। আজ রান্না করি নাই, শরীরটাও ভালো লাগছে না, ভেবেছিলাম ওরা এসে কিছুক্ষণ রাগারাগি করে নিজেরাই রান্না করবে, কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণিত করে তারা এসে খাবার রান্না করা না দেখে আমাকে রড দিয়ে ইচ্ছা মতো পিটিয়েছে, যার ফলে ব্লাড ভাঙা শুরু হয়েছে। তারপরও আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় নাই, সারা শরীরে ব্যথা, ব্যথায় জ্বর চলে আসছে, আস্তে আস্তে ব্লাড ভাঙাও কমেছে, সারা রাত ছটফট করেছি, ঘুমাতে পারি নাই, আর মনে মনে আল্লাহকে ডাকছি। দেখতে দেখতে আরও 15টা দিন চলে গেল, দেখতে দেখতে 15 দিন চলে যায়, কিন্তু আমার মনে হয় আমার বাচ্চাটা এখন নড়াচড়া করে না, আমি ওর অস্তিত্ব বুঝতে পারি না, এখন মনে হয় শুধু পেটটাই আছে, কিন্তু পেটের মধ্যে কোনো বেবি নাই, সন্দেহ জেগেছে, কিছু হলো না তো আবার, আর কিছু হলে তো ব্যথা করতো। এর 2 দিন পরই বসেই ছিলাম, বাড়িতে কেউই ছিল না, হঠাৎই আমার প্রেশারটা বেড়ে যায়, প্রায় মরা অবস্থা, দূর থেকে পাশের বাসার ওই ছেলেটা আমার এই অবস্থা দেখে বাড়ির ভেতরে যায় মাকে ডাকতে, গিয়ে দেখে বাড়িতে কেউই নাই, উনি কি করবে বুঝতে না পেরে ওনার যা মনে হয়েছে উনি তাই করেছে, দ্রুত আমাকে কোলে তুলে নিয়ে হসপিটালে ছুটে এসেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক আপ করে, ডাক্তার চেক আপ করানোর পরে জিজ্ঞাসা করে, রুগী আপনার কে হয়? তখন উনি কোনো কিছু উত্তর না ভেবে বলেন, সে আমার বোন হয়, কিন্তু কি হয়েছে? ডক্টর একটু রেগে গিয়েই বলেন, পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে আরও 17 দিন আগে, আর আপনি 17 দিন পরে নিয়ে আসছেন হসপিটালে, এরই মধ্যে যদি রোগীর কিছু হয়ে যেত তাহলে কি হতো একবারও ভেবে দেখেছেন? তো ডাক্তার এখন কি করবেন ভাবছেন? আগে প্রেশারটা কমুক, তারপর সিজার, নর্মালে কি হবে না, না মানে চেষ্টা করতে তো দেখতে পারেন, কারণ এটা তো ওনার প্রথম বেবি ছিল, ব্যথা উঠলে নর্মালি চেষ্টা করব, আর ওনার শরীরে তো অনেক মারের দাগ, মূলত মারের ফলে বেবিটা মারা গিয়েছে, বেবির এক পাশ থেঁতলে গিয়েছে, এটা পুলিশ কেস, আগে পুলিশকে জানাতে হবে তারপর অন্য কিছু, আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার চিকিৎসাটা চালিয়ে যান, আমি পুলিশের ব্যবস্থা করছি। ডাক্তার কোনো কথা না বলে চুপ হয়ে গেল। এদিকে সেই ছেলেটা ভাবছে, রিহানকে দেখি না তো অনেক দিন হলো, আর রিহান মারলেও এইভাবে মারবে না, আর যাই হোক নিজের সন্তান তো। রাত 9টার সময় তার ডেলিভারি হয়, বাচ্চাটা দেখতে চাইলে তাকে দেখতে দেওয়া হয় না, অনেক জোরাজুরির এক পর্যায়ে নার্স বলে দেয় তার বেবিটা মৃত, পেটে থাকার 17 দিন আগেই সে মারা যায়, তার বাচ্চাটা মৃত হয়েছে, এটা কতটা ভয়ঙ্কর একটা শব্দ একটা মায়ের জন্য, সেটা শুধু সেই মাই জানে। 2 দিন পর আজ ফারিয়াকে বাড়িতে নিয়ে আসে, গিয়ে দেখে মা আর লুবনা মনের সুখে খাবার খাচ্ছে, সে কোনো কথা না বলে চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। বিকালের দিকে তার রুমের পাশে গিয়ে দরজায় বাড়ি দিয়ে বলে, কি গো জমিদারের বেটি, বলি রান্নাবান্না কিছু করবে নাকি? অসুস্থ শরীর নিয়ে ভারু দরজা খুলে মুচকি হেসে বলে, নাপাক খাবার খেতে পারবেন তো, এখন তো আমার শরীর কি ভালো, মা বলে, এত কথা শুনতে চায় না, যাও রান্নাঘরে যায়, আবারও সেই অত্যাচার শুরু হয়ে যায়। ফারিয়া এখন মানসিক অসুস্থ, সেটা লোভনা আর তার শাশুড়ি বুঝতে পারে, তাই তারা এখন ফারিয়াকে বেশি বকাবকিও করে না, কিন্তু তারা মনে মনে অন্য প্ল্যান করে রাখে।
ফারিয়াকে কোনো কাজে ভুল করলে তার ইচ্ছা মতো মারবে। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে ও পাগল হয়ে গেছে, আমাদের মারতে আসে। তাই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তার গায়ে হাত তোলে। আর এইসব শুনে আশেপাশের মানুষ হাই হুতাশ করে বলে, আহারে এত সুন্দর মায়াডা পাগল হয়ে গেল। আজ প্রায় আড়াই মাস পর রিহান বাড়ি ফিরে এসেছে। মনে মনে সে অনেক খুশি, ফারিয়াকে কতদিন পর সে দেখবে। এতদিন অনেক মিস করেছে তাকে। ফারিয়ার জন্য অনেক কিছু এনেছে, আবার বেবির জন্য জামা কাপড় খেলনা সব কিছুই এনেছে। বাড়িতে এসে দেখে বাড়ির এক পাশে ফারুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ফারিয়ার এই অবস্থা দেখে রিহানের শরীর অবশ হয়ে গিয়েছে। সে ধপ করে মাটিতে বসে পড়ে। তার ঘোর কাটতেই দৌড়ে গিয়ে আগে ফারিয়ার পা থেকে শিকলটা খোলার চেষ্টা করতে থাকে। ব্যাস ওদিকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মাকে ডাকছে জোরে জোরে। আর তার এমন উৎকণ্ঠের মতো চিল্লানো শুনে মা আর লোবনা দৌড়ে চলে আসে ঘর থেকে। আশেপাশের মানুষরাও আসে। মা বলে, কী রে বাপ কখন আইসোস? লোবনাও ঢং করে বলে, এই গরমে বসে না থেকে চলো ঘরের ভেতরে চলো। রিহান এক ধমক দিয়ে বলে, নাটক করছো তুমি আমার সাথে? ফারুকে এইভাবে রাখছো কেন? হ্যাঁ এটা খুলে দাও। ওর ধমক শুনে মা আর লোবনা ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি করে খুলে দিচ্ছে। আশেপাশের মানুষ বলা শুরু করেছে, কেমন স্বামী তুমি? বউটার কোনো খোঁজ খবর নাও না? বউটা পাগল হয়ে গেছে। এই পাগল বউডারে তোমার মা আর সতীর মিলে কি মায়েরগুলোই না দিয়েছে। মানুষ শত্রুকেও এইভাবে মারে না যতটা তাকে এভাবে মেরেছে। এই মায়ের কারণেই তো বউটা পাগল হয়ে গেছে। আস্তে আস্তে সবাই বলতে থাকে একই কথা। তবে বাচ্চাটা কোথায় গেল রিহান সেটাই মনে মনে খুঁজছে। সেটা নিয়ে তার কাছে এখন সব রহস্য লাগছে। রাত ১২টায় রিহান গেটের বাইরে বসে বসে সিগারেট খাচ্ছে। সে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি, আর আজ সেটা অনায়াসে খাচ্ছে। সিগারেটের পাশাপাশি সে তার জীবনের হিসাব মিলাচ্ছে। ফারিয়াকে সে শাস্তি দিতে চেয়েছিল নিজের হাতে, তবে এইভাবে কখনোই না। তার ভাবনার ছেদ ঘটিয়ে সেই ছেলেটার আগমন। এত রাতে সেই ছেলেকে সে এখানে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। ছেলেটা এসে বলে, ভাই কিছু মনে করেন না, কিছু কথা বলি। সে রিহানের উত্তরের আশায় না থেকে বলা শুরু করে, ভাই বাচ্চাটা আপনার দ্বিতীয় স্ত্রীর মারের ফলে মারা গিয়েছে। বাচ্চার মাথাটা একেবারেই থেতলে যায় মারের কারণে। এরপর যা যা হয়েছে সব কিছু সে রিহানকে বলে দেয়। সব কিছু শুনে রিহান কান্না করতে থাকে। ওই ছেলেটা তখন বলে, আচ্ছা ভাই কান্না করে লাভ কি? আপনি তো আর কম করেননি ভাবির সাথে। ভাবির কি এমন কম ছিল যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন? আমার তো মনে হয় আপনার দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল কি? তারপর রিহান একে একে অতীতের সব কিছু খুলে বলে। সব শুনে সে বলল, এখানে ভাবির তো কোনো দোষ আমি দেখছি না। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, এখানে কারোরই হাত নেই। তবে এটা ঠিক যে আপনার পরিবারের সাথে যা হয়েছে তা কি খুবই খারাপ হয়েছে। আর রিলেশন মানেই হচ্ছে হারাম। আপনি হারাম সম্পর্কে থাকলে হারাম কাজ তো করতেই হবে। তাই বলে ভাবিকে শাস্তি দেওয়ার জন্য আপনি দ্বিতীয় বিয়ে করলেন, এটা কিন্তু খুবই খারাপ করেছেন। রিহান তখন বলল, কে বলল আমি ফারুকে শাস্তি দেওয়ার জন্যই দ্বিতীয় বিয়ে করেছি? আমি মোটেও এমন কিছুই করার ইচ্ছে ছিল না। বিয়েটা তো জোর করেই করানো হয়েছে। মানে? সে কথা আরেকদিন বলবো ভাই। তারপর রিহান তার সাথে কথা বলে রুমে চলে যায়। প্রথমে লোবনার রুমে গিয়ে দেখে সে বেঘরে ঘুমাচ্ছে। রিহান ফিরে আসতেই পেছন থেকে লোবনা বলে উঠল, কি এতক্ষণ কোথায় ছিলে তুমি? আসো ঘুমাও। রিহান কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। লোবনা বিরক্ত হয়ে বলল, কি হলো আসো? রিহান ঠান্ডা মাথায় বলে, বিয়ের সময় কি এমন কোনো কথা ছিল যে তুই আমার স্ত্রীকে অমানুষের মতো মারবি? তুই কি জানতি না যে আমি বিবাহিত ছিলাম? লোবনা অবাক হয়ে বলে, এরই মধ্যে রাতে কি শুরু করেছো তুমি? রিহান আরো গম্ভীর সুরে বলে, যা বলছি তার উত্তর দে। আমার ফারুর গায়ে হাত দেওয়ার সাহস তোর হয় কিভাবে? কে দিয়েছে তোকে এই সাহস বল। লোবনা তখন বলে ওঠে, ওরে আল্লাহ, মাঝরাতে প্রেমিক পুরুষ তেতে উঠেছে দেখি, তুমি যখন মারো তার বেলায় কি হয়? হ্যাঁ আমার বউ, ওর উপরে আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই আমি যা ইচ্ছা তাই করব। তোরে সব কিছু করার অধিকার দিয়েছে কে? তুই আমার বউকে পাগল বানাইছস, আমার সন্তানকে খুন করছস, তুই খুনি, তুই আমাকেও পাগল বানাইতে চাইছস। এতদিন রিহানের ভালো চেহারা দেখছস, আজ আমার হিংস্রতা দেখবি। যত কষ্ট তুই ফারুকে দিয়েছিস
তার দ্বিগুণ কষ্ট আমি তোকে দিব, বলেই রিহান রুম থেকে চলে গিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে দড়ি এনে রুমে ঢুকে দরজা লাগিয়ে লুকনাকে দড়ি দিয়ে দুই হাত বেঁধে মুখে রুমাল ঢুকিয়ে কোমরের বেল্টটা খুলে ইচ্ছা মতো মারতে থাকে। শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে লুবনার ওপর প্রয়োগ করে। ক্লান্ত হয়ে দরজা খুলে বাইরে থেকে দরজাটা লক করে ফারিয়ার রুমে যায়। গিয়ে দেখে ফারিয়া বসে বসে কি যেন করছে, কাছে গিয়ে তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে সে কি বলছে। রিহান স্পষ্ট বুঝতে পারছে ফারিয়া বলছে, আমি পাগল না, ওরা আমাকে পাগল বানিয়ে রেখেছে। আমার বেবি কোথায়, কোথায় আমার বেবি, ওরা আমার বেবিটাকে মেরে ফেলেছে। রিহান বুঝতে পারে যে ও তো পাগল না হলেও একটু হলেও সে মানসিক অসুস্থ। রিহান ফারুকে তার দিকে ঘুরিয়ে বলে, কি হয়েছে তোমার, বলো আমাকে, যা হয়েছে তা ভুলে যাও, আমি আছি তো, আমারই ভুল হয়েছে তোমাকে এই অবস্থায় রেখে চলে যাওয়া, বলেই ফারুকে জড়িয়ে ধরে। দিন দিন ফারুর অসুস্থতা বেড়েই চলেছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিছুতে কিছুই হচ্ছে না, সুস্থ হওয়ার পরিবর্তে আরো অসুস্থ হতে পড়েছে সে। তবে মা আর লুবনার অত্যাচার রিহানের অনুপস্থিতিতে বেড়েই চলেছে। এদিকে সেই ছেলের একটা সুন্দর মেয়ে হয়েছে, রিহান দেখলেও ফারিয়া দেখেনি। দেখতে দেখতে আরো 1 বছর হয়ে গেল। এই 1 বছরে রিহান অনেক চেষ্টা করেও ফারুকে সুস্থ করতে পারেনি, তবে তার দিক থেকে সে সম্পূর্ণ চেষ্টাই করে যাচ্ছে। লুবনার সাথে রিহানের এখন কোনো সম্পর্ক নেই, সে লুবনাকে এখন দেখতেই পারে না, তার সবটুকু জুড়ে এখন ফারিয়া। আজ সকাল থেকে মা রেগে আছে, কেন রিহান এখনো পর্যন্ত ফারুকে ছেড়ে দিচ্ছে না, লুবনার সাথে কেন তার কোনো সম্পর্ক নেই। রিহান বলল, আমার সাথে লুবনার সম্পর্ক নেই, এ কথা তুমি কিভাবে জানলে। তখন তিনি কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। এক কথায় দুই কথা হতে হতে ধুম ঝগড়া চলছে। এই ঝগড়ার মধ্যে সেই ছেলে তার মেয়েকে নিয়ে আসে। বেবিটাকে দেখে কোথা থেকে ফারু দৌড়ে এসে ছেলেটার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে অনবরত বলছে, এটা আমার বাচ্চা, আমি আর ওকে কারোর কাছেই দিব না, সোনা মা আমার, তোকে আর কারোর কাছেই দিব না আমি, এই বলেই জড়িয়ে ধরে। এদিকে বেবিটা ফারুকে দেখে ভয়ে কান্না করে দেয়। ছেলেটা গিয়ে বাচ্চাটাকে আনতে গেলে ফারু তাকে দেয় না, জোরাজোরি শুরু করে দিয়েছে, তবু সে তার মেয়েকে নিতে পারছে না। রিহান প্রচণ্ড রেগে গিয়ে ফারুর কল থেকে বেবিটাকে নিয়ে তার বাবার কাছে দিয়ে দেয়। সে ফারুকে বকাবকি শুরু করে দিয়েছে, এক পর্যায়ে বলে ওঠে, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, তোর মুখ আমি আর দেখতে চাই না, বাড়িতে এসে যেন তোকে আর না দেখি, বলেই চলে গেল। মা আর লুবনা এই সুযোগেরই অপেক্ষায় ছিল, তারা দুজনে মিলে ফারুকে 10টা ট্রেনে উঠিয়ে দিয়ে চলে আসে। এই ট্রেন কোথায় যাবে তারা তা জানে না, কারণ তারা জানে ফারু আর আসতে পারবে না, ওর মতো পাগল রাস্তায় ঘোরা ছাড়া আর কোনো উপায় নেই। অফিসে গিয়ে রিয়ান বুঝতে পারলো সে রাগের মাথায় কি বলে চলে আসলো, অনেক বড় ভুল হয়েছে তার মাধ্যমে, কি করবে সে এখন, কিভাবে সে পারলো এটা করতে। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।